আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন কয়েকদিন ব্যাপী বাংলাদেশের দুইজন খ্যাতনামা আলোচক শায়েখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন আর তাহিরের মধ্যে ব্যাপকভাবে একটি বাগযুদ্ধ সংগঠিত হয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি আলোচনা এবং সমালোচনার পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। গত দুই দিন যাবৎ বেশ কিছু কথা অনলাইন সোশ্যাল মিডিয়াগুলোতে ভেসে বেড়াচ্ছে, গিয়াসউদ্দিন আর তাহিরের বিরুদ্ধে নাকি মামলা করা হচ্ছে, এমনকি তাকে নাকি পুলিশ তাড়া করে বেড়াচ্ছে, যে কোনো মুহূর্তেই গ্রেপ্তার হতে পারে গিয়াসউদ্দিন আর তাহির। আসলে এই বিষয়টা কতটুকু সত্য আমরা সেটা যুক্তির নিরিখে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এদিকে আরও একটি নিউজ অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে, সেটি হচ্ছে যে শায়েখ আহমদুল্লাহ নাকি গিয়াসউদ্দিন আর তাহিরের কাছে ক্ষমা প্রার্থনা করেছে, সত্যই ক্ষমা প্রার্থনা করেছে কিনা, এ বিষয়টিও আজকের এই আলোচনাতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসলে ওলামায়ে কেরামের মধ্যে ইখতেলাফ থাকতে পারে, এটা বড়ই সত্য এবং বাস্তব একটি কথা। তবে ওলামায়ে কেরামের মধ্যে কখনোই ইসলামকে কেন্দ্র করে কোনো বিরোধ সৃষ্টি হতে পারে না। যদি কেউ বিরোধ সৃষ্টিও করে ফেলে, এটা আসলে প্রকৃতপক্ষে কোনো হক্কানি ওলামায়ে কেরামের কারণ হতে পারে না। একজন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার মানসিকতা থেকে প্রত্যেক শ্রেণীর ওলামায়ে কেরামকেই বের হয়ে আসতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা তথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের শিক্ষা। আমরা সেই শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণেই আমাদের একে অপরের মাঝে ব্যাপকভাবে বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। যেই বিরোধগুলোর নিষ্পত্তি করা প্রত্যেকজন ওলামায়ে কেরামের, প্রত্যেকজন হক্কানি আলেমে দ্বীনের দায়িত্ব এবং কর্তব্য। ডিভাইডেড তৈরি না করে বরং ওলামায়ে কেরামের মধ্যে একটি সমঝোতা হওয়াটা অতি বাঞ্ছনীয়। ইখতেলাফ থাকবে সেটা আকিদাগত দিক থেকে, এই ইখতেলাফটা কখনোই গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে যেই বিষয়গুলো লক্ষণীয় ছিল, জানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলো বলতেন, এমনকি কোরআনে কারিমে যেই বিষয়গুলো বর্ণিত রয়েছে বা বর্ণিত ছিল, সেই বিষয়গুলো পালনের জন্য তারা সবসময় উদ্গ্রীব ভূমিকা পালন করেছে। বর্তমান সময়ের ওলামায়ে কেরামের মধ্যেও এইটা পালন করা অতীব জরুরি। তাই আসুন, আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে আসলে প্রস্তুতি গ্রহণ করছে তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা করার জন্য কোন একটি মহল। আবার আমরা দেখতে পেয়েছি যে তাহিরিও তিনি সিলেট সুপ্রিম কোর্ট বা সিলেটে তিনি মামলা করার জন্য গিয়েছেন এবং শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধেই নাকি তিনি মামলা করবেন, এমন একটি নিউজ ব্যাপকভাবে সারা দেশেই সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু ছড়িয়ে পড়েছে। আসলে দুইজন ওলামায়ে কেরাম এর মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, বা আপনারা যেটা জেনে থাকবেন, গিয়াসউদ্দিন আর তাহিরি কিভাবে মাহফিল অঙ্গনে ভাইরাল হলো, তার মাহফিল অঙ্গনে ভাইরাল হওয়ার আমরা যেই কথাগুলো শুনেছি সেটা হলো যে তিনি সর্বপ্রথমে যেই কথাগুলোর মাধ্যম দিয়ে ভাইরাল হন, তার মধ্যে একটি কথা হচ্ছে চার কাফ ডেলে দেই, এই শব্দটা ব্যবহার করে তিনি ভাইরাল হয়েছেন। এমনকি মাহফিল অঙ্গনে তিনি বিভিন্ন রকমের কথাবার্তা আলোচনা করে থাকেন, বিভিন্ন সময় গানের মাধ্যম দিয়ে তিনি ভাইরাল হয়েছেন, এমনকি তার আলোচনাগুলো মানুষের মাঝে ফানি বা বিভিন্ন রকমের এরকম অপসংস্কৃতি ছড়িয়ে দেওয়ার মতো কিছু কথাবার্তা তিনি বিভিন্ন সময় মাহফিল অঙ্গনে বলে থাকেন, যে কথাগুলোর মাধ্যম দিয়ে তিনি বারবার করে ভাইরাল হচ্ছেন। এ সমস্ত কাজগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত, এটা ইসলামের নিরিখে আমাদের প্রত্যেককেই জানা দরকার। ইসলাম মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়, ইসলাম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ প্রাপ্ত হওয়ার শিক্ষা দেয়, ইসলাম মানুষকে এমন একটি বিষয় শেখায় যেটা প্রত্যেকজন মানুষেরই জীবনের জন্য দরকার, প্রত্যেকজন মানুষের জান্নাতি হওয়ার জন্য। অথচ গিয়াসউদ্দিন আর তাহিরকে আমরা দেখেছি, যিনি মাহফিল অঙ্গনে বিভিন্ন সময়ে ডিজে পার্টির থেকে গান সংগ্রহ করে সেই গানগুলো পর্যন্ত ব্যক্ত করে থাকেন, তিনি মাহফিলের মধ্যে এমন একটি গান প্রচার করেছেন যেই গানটি শিরকিয়াতে ভরপুর, যেই গানটি পুরোপুরি রূপে শিরিক। তারপরে আমরা পরক্ষণেই দেখলাম সেই গানেরও
ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করেছে গিয়াসউদ্দিন আর তাহির। এটি মানুষের ইমানের সাথে সম্পৃক্ত, এটি মানুষের ইমান নষ্ট করছে। গিয়াসউদ্দিন আর তাহির ভাইকে বলবো, আপনি বন্ধ করুন এই সমস্ত কৃষ্টি কালচার, এই সমস্ত কার্যক্রম বন্ধ করে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যোগ্যতা দিয়েছেন, যেই কণ্ঠের অধিকারী আপনি, আপনি কোরআনের সঠিক আলোচনা এবং সাহাবায়ে কেরামের দিক নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা মোতাবেক দিনের প্রচার এবং প্রসার করুন। দেখবেন আপনার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বাড়িয়ে দিবেন। এভাবে একজন মানুষকে হেয় প্রতিপন্ন করে আপনাকে ভাইরাল হতে হবে না, আপনাকে এভাবে ভাইরাল হওয়ার প্রয়োজন হবে না। আপনি আসুন, কোরআনি কারিম বোঝার চেষ্টা করুন এবং কোরআনি কারিমের সঠিক দাওয়াত মানুষের মাঝে প্রচার করার জন্য আপনি অগ্রগামী ভূমিকা পালন করুন, এটাই কামনা করি। প্রক্ষান্তরে আমরা আরও একটি বিষয় জানবো যে শায়খ আহমদুল্লাহ তিনি গিয়াসউদ্দিন আর তাহিরের কাছে ক্ষমা চেয়েছেন কিনা। তবে হ্যাঁ, ফেসবুকে একটি পোস্ট আমরা যেটা দেখতে পেলাম, শায়খ আহমদুল্লাহ তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির বিষয় নিয়ে যে আলোচনাটা করেছিলেন, তিনি তার শব্দ চয়ন এবং বর্ণনার বাচন ভঙ্গিতে হয়তো বা একটু ভুল করে থাকতে পারেন, বা যেভাবে তিনি উল্লেখ করতে চেয়েছিলেন ঠিক সেভাবে উল্লেখ করতে অক্ষম হয়েছেন, অন্যভাবে হয়তো কথাটা উল্লেখ হয়েছে। তারপরেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং ইসলামপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মানুষদের কাছেও তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। এটা হচ্ছে একজন গেলি এবং একজন যোগ্য আলেম, একজন হককারি আলেমের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক শ্রেণীর ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্ম হিসেবে ইসলামের কাজকে অন্তর দিয়ে করবার যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।